বেরিয়ে এলো ভয়ঙ্কর তথ্য, হিন্দু যুবকের সাথে প্রেমের করুণ পরিণতি হল কুখ্যাত খুনি এরশাদ শিকদারের মেয়ে এশার। এরশাদ শিকদারের মেয়ে জান্নাতুল নওরিন এশার সঙ্গে মুন্সীগঞ্জের বিক্রমপুরের প্লাবন ঘোষ নামে এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। সনাতন ধর্ম পরিবর্তন করে প্লাবন এশাকে বিয়ে করবেন বলে কথা দিয়েছিলেন, কিন্তু পরে ধর্মের কারণে কথা রাখতে পারবেন না বলে বিয়ের বিষয়টি এড়িয়ে যাওয়া শুরু করেন প্লাবন। এভাবে প্লাবন ধীরে ধীরে এশাকে মৃত্যুর মুখে ঠেলে দেন, এমন দাবি করছে এশার পরিবার। প্রেমিকের প্ররোচনাতেই আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে এশার পরিবারের পক্ষ থেকে। সম্প্রতি রাজধানীর গুলশানের সুবাস্ত টাওয়ারে নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন এশা। এ ঘটনায় এশার মা সঞ্জিতা নাহার প্রেমিক প্লাবন ঘোষের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে মামলা দায়ের করেন। মামলার এজাহারে সঞ্জিতা নাহার অভিযোগ করেন এশাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন প্রেমিক প্লাবন। এজাহারে সঞ্জিতা নাহার বলেন প্লাবন ঘোষের সঙ্গে এশার দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল, প্লাবন সনাতন ধর্ম পরিবর্তন করে মুসলিম হয়ে এশাকে বিয়ে করবেন বলে কথা দিয়েছিলেন। এশা মাঝে মধ্যে প্লাবনের সঙ্গে ঘুরতে যেতেন। ঘটনার দিনের বর্ণনা দিয়ে অভিযোগনামায় এশার মা বলেন গত 3 মার্চ রাত আনুমানিক 9:30 প্লাবন এশা ও তার এক বান্ধবীকে আমাদের বাসার নিচ থেকে ঘুরতে নিয়ে যায়। এশার বান্ধবী আমাকে জানায় ঘোরাঘুরির এক পর্যায়ে এশা ও প্লাবনের মধ্যে মোবাইলে অন্য একটি কল আসাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে এশার বান্ধবী তাদের দুজনকে নিজের বাসায় নিয়ে গিয়ে বিষয়টি সমাধান করার চেষ্টা করে। সেখানে সমাধান না হয় এশা বাসায় চলে আসে। বাসায় এসে এশা তার রুমে গিয়ে দরজা বন্ধ করে ফেলে। আমি তখন বাসায় ঘুমাচ্ছিলাম। পরে জানতে পারি 4 মার্চ ভোর 5:24 প্লাবনের কাকা আমার মেয়ের বান্ধবীকে ফোন করে জানায় এশার বাসায় যাও, সে পাগলামি করছে, আত্মহত্যার চেষ্টা করছে। এরপর ভোর 5:29 প্লাবন আমাকে ফোন করে জানায় আপনার মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করছে। আমি তার ফোন পেয়ে দ্রুত এশার রুমের দরজা খোলার চেষ্টা করি, কিন্তু দরজা ভেতর থেকে বন্ধ পাই। পরে বাসার সিকিউরিটি গার্ড মেজবা আলামিন ও এশার বান্ধবীর সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করি। আমরা দেখতে পাই এশা গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আছে। এরপর সিকিউরিটি গার্ডদের সহায়তায় আমরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে সকাল 8:30 এশা মারা যায়। এজাহারে এশার মা আরও অভিযোগ করে বলেন বিভিন্ন মাধ্যমে জানতে পারি তারা ভিন্ন ধর্মের হওয়ায় বিয়ের বিষয়টি এড়িয়ে যেতে চেয়েছিল প্লাবন ঘোষ। এর জন্য সে কৌশলে এশার সঙ্গে ঝগড়া বাঁধায় এবং ইচ্ছে করেই এশাকে আত্মহত্যায় প্ররোচিত করে। প্লাবন এশাকে আত্মহত্যা করতে বাধ্য করে। জান্নাতুল নওরিন এশা এরশাদ শিকদারের দ্বিতীয় স্ত্রী সঞ্জিতা নাহারের মেয়ে। সঞ্জিতা মেয়েকে নিয়ে থাকতেন রাজধানীর গুলশানের সুবাস্ত নজর ভ্যালির শাহজাদপুরের একটি বাসায়। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান বলেন রাতে মৃত এশার মা সঞ্জিতা বাদী হয়ে প্লাবন ঘোষের বিরুদ্ধে মামলা করেন। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে এশার প্রেমিক প্লাবন ঘোষকে মামলায় আসামি করা হয়। বিষয়টি তদন্তাধীন। এ বিষয়ে তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জানা গেছে 3 মার্চ দিবাগত রাতে রাজধানীর গুলশানের সুবাস্ত টাওয়ারের বাসায় গলায় ফাঁস দেন জান্নাতুল নওরিন এশা। 4 মার্চ ভোর 6:00 অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক এশাকে মৃত ঘোষণা করেন। নিহতের আত্মীয় সুমি আক্তার ওই সময় জানিয়েছিলেন প্লাবন ঘোষ নামের এক ছেলের সঙ্গে এশার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার দিন দুজনের মধ্যে ঝগড়া এবং কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে এশা তার রুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। প্রসঙ্গত, খুলনার কুখ্যাত খুনি ছিল এরশাদ শিকদার। 1999 সে গ্রেপ্তার হয়। গ্রেপ্তারের পর তার নামে 43টি মামলা বিচারাধীন ছিল, এর অধিকাংশই হত্যা মামলা। নিম্ন আদালতের বিচারে 7টি হত্যা মামলায় তার ফাঁসির দণ্ডাদেশ হয় ও 4টি মামলায় যাবজ্জীবন সাজা হয়। 2004 10 মে মধ্যরাতে খুলনা জেলা কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এরশাদ শিকদারের দ্বিতীয় স্ত্রী সঞ্জিতা আক্তার শোভা, শোভার কন্যা জান্নাতুল নওরিন এশা, শোভা খুলনারই মেয়ে। তিনি ছিলেন একজন আইনজীবীর স্ত্রী, পরকীয়া জড়িয়ে এরশাদ শিকদারকে বিয়ে করেন। এরশাদ শিকদারের ফাঁসির পর শোভাকে এরশাদ শিকদারের বাড়ি স্বর্ণকমল থেকে বের করে দেন প্রথম স্ত্রী ও অন্যান্যরা। এরপর তিনি খুলনায় কিছুদিন পার্লার ব্যবসা করেন, তারপর চলে আসেন ঢাকায়। এরশাদ শিকদারের প্রথম স্ত্রী খদিজা বেগমের 3 সন্তান রয়েছে, তারাই বর্তমানে এরশাদ শিকদারে রেখে যাওয়া সম্পত্তি ভোগ করছেন। বাবা এরশাদ শিকদার করে গেছে কত শত পাপ, মাও পরকীয়া করে করেছে পাপ, এবার মেয়েও হিন্দু যুবকের সাথে প্রেম করে করল নিজের সর্বনাশ। কি বলবেন এমন একটা ঘটনা নিয়ে?
কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত।